কিসের রেডমি নোট সিরিজ অথবা রিয়েলমি 12 সিরিজ এবার মার্কেট কাঁপাতে রেডমি তাদের নতুন টার্বো সিরিজের স্মার্টফোন নিয়ে আসছে, আর এই ফোনটার স্পেসিফিকেশন শুনে আপনাদের মাথা ঘুরে যেতে পারে। গাইস, 16 GB RAM তার সাথে আরো 16 GB RAM এর সাপোর্ট, মানে 32 GB RAM এর সাথে আসবে রেডমি টার্বো 3 স্মার্টফোনটি। এখানে 512 GB ইন্টারনাল মেমোরিকে এবার দিয়ে দেবে রেডমি। তাছাড়া স্ন্যাপড্রাগন 800 সিরিজের চিপসেটের সাথে আসতে চলেছে রেডমি টার্বো 3 স্মার্টফোনটা। তো আপনি হয়তো বুঝতেই পেরে গেছেন যে পারফরমেন্সগত দিক দিয়ে নামের সাথে কাজের কত মিল থাকবে রেডমি টার্বো 3-র। সো আজকের এই ভিডিওতে ফোনটার প্রাইসিং কবে আসবে আর এমনকি আহামরি জিনিস থাকছে রেডমি টার্বো 3-তে সেটাই জানাচ্ছি। তার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। গাইস, রেডমি টার্বো 3 স্মার্টফোনে এবার 5000mAh নয় 5500mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করবে রেডমি। তার পাশাপাশি এখানে পাওয়া যাবে 90W-এর ফাস্ট চার্জিং টেকনোলজি। সো আধা ঘন্টার মধ্যে এই বিশাল আকৃতির ব্যাটারিকে চার্জ করতে পারবে রেডমির এই 90W-এর চার্জার। এছাড়া 1 থেকে 1.5 দিন পার হয়ে 2 দিনের মতো স্ট্যান্ড বাই ব্যাকআপ দিয়ে দেবে টার্বো 3 স্মার্টফোনটি। সো ব্যাটারি সেকশনে এই প্রথমবারের মতো হয়তো কিছুটা হলো আপডেট এনেছে রেডমি। এবং এই স্মার্টফোনটার মধ্যে পারফরমেন্সের জন্য স্ন্যাপড্রাগন 7 সিরিজ নয় 8 সিরিজের নতুন লঞ্চ হয়ে যাওয়া 8S Gen 3 এই চিপসেটটাকে ইউজ করতে যাচ্ছে শাওমি। 8S Gen 3 চিপসেটটা অনেকটাই 8 Gen 2-র কাছাকাছি পারফরমেন্স দিয়ে দেয়, মানে দাঁড়াচ্ছে গিয়ে 15 লক্ষ থেকে 16 লক্ষের মতো স্কোর করবে এই চিপসেটটা অন্তত বেঞ্চমার্কে। এছাড়া পুরোপুরি কামলা টাইপের এই চিপসেটটার মাধ্যমে যে কোনো গেমিং, ভিডিও এডিটিং সহ সব ধরনের কাজ একসাথে করা পসিবল হবে। পাবজির মতো গেম 90 FPS এ পানির মতো চলবে, বাদ যাবে না জেমশেম ইম্প্যাক্টের মতো গেমটাও, সেটা 60 FPS এ পানির মতো খেলা পসিবল হবে। আর যারা কিনা মোবাইল দিয়ে টাকা ইনকাম করে থাকেন এবং অনেকগুলো অ্যাপ ইউজ করার প্রয়োজন হয় তাদের জন্য 16 GB RAM এর সাথে, মানে রিয়েল 16 GB RAM এর সাথে আসবে রেডমি টার্বো 3 স্মার্টফোনটি। এখানে 16 GB RAM এর সাথে আরো 16 GB RAM কে আপনি চাইলেই যুক্ত করে 32 GB পর্যন্ত RAM ইউজ করতে পারবেন ভালোভাবেই। বিকজ EOS 3.0 নয় 4.0 সাথে আসতে চলেছে এই ফোনটা, তাই ফোনের অ্যাপ ওপেনিং অথবা ক্লোজিং স্পিড হবে একদম বিদ্যুৎ গতিতে। তাছাড়া ফোনটাকে ইউজ করে মনেই হবে না যে আপনি কোনো মিড রেঞ্জের ফোন ইউজ করছেন, মানে এর স্পেসিফিকেশনই তো একদম দারুণ। এবং এখানে 512 GB সর্বোচ্চ ইন্টারনাল মেমোরি থাকবে রেডমি টার্বো 3-তে। আর কি লাগে, চাহিদা অনুযায়ী সব কিছুই দিতে চাচ্ছে রেডমি। তবে হ্যাঁ, ডিসপ্লে সেকশনে হয়তো কার্ভ নয় ফ্ল্যাট এজের ডিসপ্লের সাথেই আসবে রেডমি টার্বো 3 স্মার্টফোনটি। এখানে 6.67 ইঞ্চির একটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির অ্যামোলেড ডিসপ্লেকে, মানে ওএলইডি ডিসপ্লেকে ইউজ করতে যাচ্ছে তারা, যার রিফ্রেশ রেট 120Hz এর আর রেজুলেশনটা 1.5K। সো এই কারণেই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট দেখে অনেক বেশি ক্রিস্পি লাগবে। এছাড়া ডিসপ্লের বেজেল একদম নেই বললেই চলে। একদম বেজেললেস ডিসপ্লের সাথে আসা রেডমি টার্বো 3 স্মার্টফোনটা যে কারো পছন্দ হবে। এখানে পাওয়া যাবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো রেডমি নোট সিরিজের দাম যেহেতু বেশি হয়ে গিয়েছে আর সেই সিরিজে এই রকম পারফরমেন্স পাওয়া যাচ্ছে না, তাই রেডমি টার্বো 3 নামে এই মারাত্মক লেভেলের স্মার্টফোনটা এবার মার্কেট কাঁপাবে। বিকজ এই ফোনটা নাকি শুধুমাত্র 20 থেকে 25 হাজার টাকা চাইনিজ মার্কেটে লঞ্চ করা হবে। তো বাংলাদেশের মার্কেটে যদি 30 নয় 35 হাজার টাকায়ও এই রকম একটা স্মার্টফোন পাওয়া যায়, তাহলে পুরোপুরি মার্কেটটাকে কাঁপিয়ে দেবে রেডমি টার্বো 3 স্মার্টফোনটা। এই ফোনটা আবার পোকোর একটা নতুন স্মার্টফোন হয়ে, মানে রিব্র্যান্ডেড স্মার্টফোন হয়ে মার্কেটে আসবে আরও কম প্রাইসে। এছাড়া গ্যাস, ফোনটার পেছনের ডিজাইন অনেকটাই রেডমি নোট 13 Pro Plus স্মার্টফোনটার মতোই রাখতে যাচ্ছে শাওমি। সো এই ব্যাপারে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী মাসেই আমরা এই ফোনটা বাংলাদেশের মার্কেটে হয়তো আনঅফিসিয়ালভাবে পেয়ে যেতে পারি।